আমরা আজকে থেকে 15 দিন আগে আমি আমাদের কন্টেন্টের লিংকে দিয়ে দিচ্ছি, দুটি লিংকে আমি শেয়ার করছি কন্টেন্টে, আপনারা দেখবেন। বাংলাদেশে প্রথম আমরা জানিয়েছিলাম যে তৃণমূল বিএনপি, যেটা বেস্ট নাজমুল হুদার, সেই তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছিল তার মেয়েকে, এবং সেই অনুষ্ঠানটিও আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই অনুষ্ঠান আমরা ছিলাম যেখানে এটি ঘোষণা করেছিল, সেই অনুষ্ঠানটিও একটা একটা রহস্যের আবহ ছিল, আমরা নিজেরা থেকে তো দেখেছি রহস্যের আবহ ছিল। এবং সেই যেই প্রেস কনফারেন্সে বেস্টার নাজমুদার মেয়েকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছিল, সেই প্রেস কনফারেন্সে না থেকেও বিএনপির সাবেক পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরী, যিনি বিএনপি থেকে বের হয়ে গেছেন এবং বিএনপি থেকে বহিষ্কৃত নারায়ণগঞ্জের নেতা তৈমুল আলম খন্দকার, এই দুজনের একটা আবহ ছিল, এই দুজনের নাম ছিল। এবং আমরা খুব কাছে থেকেই দেখেছি, আমাদেরকে বেস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা তিনি যেটা বলেছিলেন যে প্রেস কনফারেন্সের কিছুক্ষণ আগে তিনি একটি ফোন পেয়েছিলেন, তাকে বলা হয়েছিল প্রেস কনফারেন্সটা একটু পেছানোর জন্য, নাম ধরেই বলেছিলেন যে শমশের মবিন চৌধুরী ওনাকে রিকোয়েস্ট করেছিলেন যে প্রেস কনফারেন্সটা যেন একটু পিছানো হয়, কিন্তু সিগমা হুদা বলেছিলেন না, প্রেস কনফারেন্স তো হয়ে গেছে, আমি ডিক্লেয়ার করে দিয়েছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে, মানে তিনি ওই বিষয়টা একটু পাশ কাটিয়ে গিয়েছিলেন। এবং সিগমা হুদা এবং তার মেয়ে, তারা যে দলের তাদের কর্তৃত্ব রাখতে চাচ্ছেন, তারা যে দলের কর্তৃত্বটা ছাড়তে চাচ্ছেন না, এটা সেদিন বুঝে গিয়েছিল। কিন্তু এর মধ্যে রাজনীতিতে ভেতরে অনেক বিষয়টি সে ঘটে, অনেক রকম আলাপ আলোচনা হয় তার মধ্যে দিয়ে, আর 24 ঘন্টার মধ্যে ওই দলের কাউন্সিলই বলা হচ্ছে। তবে মোটামুটি পরিষ্কার, প্রথম আলো সহ, কালবেলা সহ, জাগো নিউজ সহ বাংলাদেশের মোটামুটি অনেকগুলো পত্রিকা আমাদের প্রায় 15-20 দিন পর তারা নিউজ করেছে যে নাজমুল হুদার, বেস্টার নাজমুল হুদার বিএনপি থেকে বহিষ্কৃত বাট বিএনপির জোট সরকারের সময় প্রভাবশালী মন্ত্রী, তার যে দল তৃণমূল বিএনপি যেটার মার্কা হচ্ছে গমের শীষ, সেই দলের দায়িত্ব নিচ্ছেন শমশের মবিন চৌধুরী এবং তৈমুল আলম খন্দকার। আমাদের আগের কন্টেন্টে আছে, এই দুজন তখনও আমাদের কাছে যা বক্তৃতা দিয়েছিলেন এখন পত্রপত্রিকায় তাদের কমেন্ট, বা যেই যে কমেন্ট দিয়েছিলেন এখনও পত্রপত্রিকায় সেই কমেন্টই এসছে। তৈমুল আলম খন্দকার মোটামুটি স্বীকারই করে নিয়েছেন, শমশের মবিন চৌধুরী ইনডাইরেক্টলি অস্বীকার করেননি। এখন এই তৃণমূল বিএনপি, এবং বলা হচ্ছে তৃণমূল বিএনপিতে আরও বিএনপি থেকে বের হয়ে যাওয়া নেতৃবৃন্দ আসবে, তৈমুল আলম খন্দকারের বক্তব্য হচ্ছে যেহেতু তৃণমূল বিএনপি নাম, কংগ্রেস থেকে বের হয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেস করেছিলেন, তারা সফলতার মুখ দেখেছেন এবং এই নামটি তৈমুল আলম খন্দকারের পছন্দ হয়েছে বলে তিনি এই দলে আসতে চান বা এই দলে আসবেন। আমার মনে হয় ঘটনা বাহ্যিকভাবে যা দেখা যাচ্ছে তার চেয়ে আরও অনেক বড় কিছু, এর মধ্যেই নির্বাচন কমিশন নির্বাচনের চূড়ান্ত তাদের আয়োজনের কথা জানিয়েছে, নভেম্বরে তফসিল, জানুয়ারিতে নির্বাচন, সেই প্রেক্ষাপটে এরকম অনেক কিছুই ঘটবে, এর মধ্যে অনেক জোট দাঁড়িয়েছে। এবার তৃণমূলের স্রোত বা তৃণমূল বিএনপির স্রোত কোথায় কীভাবে আঘাত হানে বা হানে কিনা, এটাই দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাইকে।